আসসালামু আলাইকুম আইটি নেট হোস্টিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আজকের বিষয় সি প্যানেলের বড়ো ফাইলগুলো কিভাবে খুঁজে তা ডিলিট করতে হয় আমাদের হোস্টিং সি প্যানেলে এমন অনেক বড় আনইউজ বা আননেসেসারি ফাইল থাকে যে ফাইলগুলো আসলে মোটে কোনো কাজে আসে না বরং আমাদের যে হোস্টিং প্ল্যান আছে সেই হোস্টিং প্ল্যানের যে ডিস্ক স্পেস বা হোস্টিং স্টোরেজ সেই স্টোরেজ কিন্তু ফুল করে থাকে এই সকল আনইউজ বা আননেসেসারি ফাইলগুলো কিভাবে আপনি শনাক্ত করবেন এবং কীভাবে তা খুঁজে সেগুলো ডিলিট করবেন সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে সি প্যানেলে লগ করে নিতে হবে এরপর সরাসরি ফাইল সেকশন থেকে ডিক্স ইউজেস আইকনে ক্লিক করতে হবে তো এখান থেকে সকল ডাইরেক্টরি অনুযায়ী আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে কোন ডাইরেক্টরিতে ঠিক কত মেগাবাইট বা কত সাইজ ডিস্ক ইউজেস হয়েছে এই অনুযায়ী আপনি দেখতে পারবেন এবং এখানে যদি আপনি স্ক্রল করে আরেকটু নিচে আসেন তাহলে কিন্তু আপনি এখানে শর্ট করেও দেখতে পারেন যে কোন ডাইরেক্টরি বা ডাইরেক্টরি নেমওয়াইজ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে কত মেগাবাইট বা কত সাইজ ফাইলগুলো আছে সেটা কিন্তু দেখতে পারবেন এরপরেও যদি আপনি ফিল্টার করতে চান এখানে ডিস্ক ইউজেস যে চেকমার্ক বক্স আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনি এখানে ডাইরেক্টরি অনুযায়ী কিন্তু আপনি এখানে ফিল্টার করে চেক করে দেখতে পারেন এই অনুযায়ী আপনি দেখবেন যে আসলে কোন ফোল্ডারে বা কোন ডাইরেক্টরিতে আপনার ঠিক কত মেগাবাইট বা কত সাইজ আপনার ডিস্ক ইউজ হচ্ছে তো এই অনুযায়ী যাইতে হবে এই আপনি ধরেন আপনি যদি এই পাবলিক আন্ডার স্কোর এই ডাইরেক্টরিতে যেতে চান তাহলে এখানে সরাসরি ক্লিক করবেন তো এখানে আমি যদিও চেক করে দেখতে পাচ্ছি যে এই ডোমেনটা কিন্তু আমার এই সি প্যানেলে নেই আগে অ্যাডন ডোমেন হিসেবে ছিল তো এখানে কিন্তু অনেক প্রায় চারশো নব্বই মেগাবাইটের একটা কিন্তু ফাইল কিন্তু এখানে কিন্তু ডিস্ক ইউজ হচ্ছে তো এখানে আমি যাই যদি এই অ্যারন যে ডাইরেক্টরি আছে সেখানে তো এখানে কিন্তু অনেক আমি ফাইল দেখতে পাচ্ছি তো এই ফাইলগুলো মোটেই আমার কিন্তু কাজের না বা এখানে আমি একটা জিপ ড্রাইভ দেখতে পাচ্ছি এবং এখানে একটি এসকিউএল ফাইল দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু আমার কিন্তু কাজের কোনো ফাইল না এখানে আরেকটি জিপ আমি হচ্ছে ফাইল দেখতে পাচ্ছি তো এরপরও অনেকগুলো ফোল্ডারও দেখতে পাচ্ছি তো আপনি এই ফোল্ডারগুলোতে যখন যাবেন তখন দেখতে পাবেন যে আসলে অনেকগুলো এখানে ফোল্ডার আছে তো এই ফোল্ডারগুলো এইভাবে দেখে এবং ফাইলগুলো চেক করার পর যদি আপনার কাছে মনে হয় এবং আপনি যদি কনফার্ম থাকেন যে এই ফাইলগুলো কোনো কাজের না এবং এগুলো আননেসেসারি তাহলে আপনি এখান থেকে সরাসরি সবগুলো যদি সিলেক্ট করতে চান যদি সবগুলোই যদি আননেসেসারি হয় তাহলে এই যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবেন এরপর টপবার মেনু থেকে সিলেক্ট অল ক্লিক করে এখানে মাউসের ডান বাটন ক্লিক করেও আপনি কিন্তু এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারেন অথবা টপবার মেনু থেকেও কিন্তু ডিলিট বাটনে ক্লিক করার পর একটি কনফার্ম পপ আপ উইন্ডো আসবে সবগুলো ফাইলগুলো যদি আপনি ট্রাশ ফোল্ডারে রেখে দিতে চান তাহলে এখানে সরাসরি কনফার্ম বাটনে ক্লিক করতে পারেন আর যদি ট্রাশ ফোল্ডার থেকেও যদি সব কিছু পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখানে এই অপশনের চেকমার্ক বক্সে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে আর যদি সিঙ্গেল ওয়াইজ আপনি ডিলিট করতে চান যেমন এই যে ফাইলটি আছে এটা আমার যদিও দরকার নেই তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং টপ বার মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করছি এরপর ফোল্ডার থেকে ডিলিট করার জন্য চেকমার্ক করার পর কনফার্ম বাটনে ক্লিক করছি দেখেন তাহলে কিন্তু কিন্তু খুব সহজে এখান থেকে ডিলিট হয়ে যাবে আর যদি আপনি চান যে এখান থেকে আপনার কিছু কিছু স্পেসিফিক কোনো ফোল্ডার বা স্পেসিফিক কোনো ফাইল আপনি ডিলিট করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন এরপর আপনি যে যে স্পেসিফিক ফাইলগুলো বা ফোল্ডারগুলো ডিলিট করতে চান তা আগে সিলেক্ট করে নেবেন যে কোনো একটি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে যখন আপনি এই ফাইলের নামের উপর ক্লিক করবেন তখন কিন্তু রিনেম হয়ে যাবে তো এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনার কিবোর্ডের শিপ প্রেস করার পর আপনি যে যে ফাইল এবং ফোল্ডার সিলেক্ট করতে চান সেই ফাইলের পাশে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এইভাবে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট করার পর আপনি সরাসরি টপবার মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করে পুনরায় একই প্রসেসে আপনি ডিলিট করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম